বর্ষি সুতা মালদ্বীপের মাছ ধরার জন্য বর্ষি সুতা, এ বর্ষি এ সুতা, এ সুতাটার ওই 120 থেকে 130 কেজি এলা মাছ ওঠেন ব্যাপার না। এ সুতাটা এত টাইট, এত শক্ত, তিনজন চারজন এই সুতাটা ছিঁড়তে পারবে না, এত মজবুত সুতাটা। দেখুন আপনারা হাত কাটা দেয় তারপরে সুতাটা ছিঁড়বে না, দেখুন আপনারা সুতাটা, কারণ বর্ষিটা দেখুন, এ বর্ষিটা দিয়ে 120-130 কেজি এলা মাছ ওঠেন কোনো ব্যাপার না। দেখুন আপনারা বর্ষিটা, হ্যাঁ দেখ প্রথম কথা একটা বর্ষির ভিতরে কেমনে বর্ষির সুতোটা বাঁধে, দেখুন এ সুতোই বর্ষি, এ সুতো বর্ষির সামনে সাইডে দিয়ে দিতে হবে, প্রথম একটা সিঁদুর আছে সিঁদুর দিয়ে, হ্যাঁ কেমনে দিতে হবে, দিয়ে ইয়ার পরে পিছনে নিচ পিছনে সাইডে আনতে হবে, আনার পরে দেখুন আপনারা প্রথম পেঁয়াজ নিতে হয় এরকম, এক পেঁয়াজ, দুই পেঁয়াজ, তিন পেঁয়াজ, তিন পেঁয়াজ নিলাম আপনি দেখুন আপনারা, তিন পেঁয়াজ নেওয়ার পরে ভিতরের যে সুতোটা উঠে একটু বাইর করতে হবে, বাইর করে এই পেঁয়াজটা এটার ভিতরে দিয়ে দিতে হবে, দেখুন এটার ভিতরে দিয়ে আর আঙুলে একটা দিই চিবি রাখতে হবে, যেন সুতোটা যেন লুজ না হয়। দেওয়ার পরে আবার এরকম একটা ঘুরতে দিই, আবার আনবো, আনে আবার সামনে দিই, ওই সুতার নিচে দিই, নিচে দিয়ে আবার ঢুকাই দেবো, ঢুকাই আবার আনতে হবে, আনানোর পরে দেখুন আপনারা, আনার পর আবার এটা আছে না এ সাইডে দিয়ে দিতে হবে, দেখুন আপনারা এ সাইডে দিতে আনার পরে এবার টাইট করতে হবে, খালি হাতে টাইট করা যায় না, মোজা লাগে, মোজা বাদে টাইট করা যাবে না। দেখুন সুতাটা খুব শক্ত সুতা, এবার টাইট করার জন্য আমি আর একটা প্রস্তুতি নিলাম, খালি হাতে টাইট করলে কিন্তু টাইট হবো না, হাতে গুলুপ লাগাইলাম, এই গুলুপটা দিয়ে মানে এটা টাইট করতে হবে, খালি হাতে কিন্তু টাইট করলে টাইট হবে না, মাছ কিন্তু চলে যাব, এবার সুতাটা অটোমেটিক চলে যাব, দেখুন এবার টাইট করতেছি, সরে আছে সরের ভিতরে বললাম, বড় না পরে এই টাইট করলাম, দেখুন আপনারা, হ্যাঁ এখন টাইট হয়ে গেছে, দেখুন আপনারা যত বড় মাছ হোক কাটা যাবে না, মাছের দাঁত লাগিয়েও কাটা যাবে না, দেখুন আপনারা। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন, ওকে আল্লাহ হাফেজ।